হার্টের অসুখ বিনা সার্জারি বিনা এঞ্জি কিভাবে পারে। কিভাবে ট্রিটমেন্ট যেতে পারে। শুনুন এখন হার্টের অসুখ ব্যাপারটা কি হার্টের যে টিউব যেটা হার্ট পুরো বডিকে ব্লাড সাপ্লাই করে নিজের জন্য তিনটে টিউব নেয় সেই টিউবের ভেতরে চর্বি জমে যাচ্ছে আর এই চর্বিটা ধীরে ধীরে জমতে জমতে সত্তর আশি ব্লকেজ হলো তখন গিয়ে হার্টের পেশেন্টের দাঁড়ালো এখন ওই পেশেন্টকে আমরা বলি ট্রিটমেন্ট কী করবেন দেখুন কমন সেন্স যদি ইউজ করেন তাহলে কথা করতে হবে স্যার এই যে ব্লকেজটা তৈরি হয়েছে এই ব্লকেজটাকে রোকা যেতে পারে কিনা আর এটাকে রিভার্স করা যেতে পারে না রোকা মানে কি এই যতটা আছে এখন আর ব্লকেজ যাতে বেড়ে না যায় তার জন্য কি করা উচিত তার জন্য খাবার দাবার চেঞ্জ করতে হবে তার সঙ্গে জিরো অয়েল খেতে হবে তার সঙ্গে নন ভেজিটেরিয়ান বা যে কোনো অ্যানিমাল জাতীয় ফুড খাওয়া যাবে না তার সঙ্গে ফ্রুট খেতে হবে এক্সারসাইজ করতে হবে বেশি করে যোগা করতে হবে তার সঙ্গে টেনশন কম করুন এগুলো করলে আমাদের হার্টের ব্লকেজ রুকে যাবে আর যদি খুব ভালোভাবে করেন একদম হান্ড্রেড পারসেন্ট জিরো অয়েল চলেন তাহলে যে ব্লকেজটা হয়ে গেছে সেটাও ধীরে ধীরে কম হতে পারে এটা হলো হার্টের অসুখের আসল ট্রিটমেন্ট লাইফস্টাইল চেঞ্জ অ্যান্ড দ্য ফুড চেঞ্জ এটা হলো নাম্বার ওয়ান ট্রিটমেন্ট এর সঙ্গে আমরা আরও ট্রিটমেন্ট করি এটা হলো ন্যাচুরাল বাইপাস অর ইসিপি না হোয়াট ইজ দিস ইসিপি মানে হলো আমরা একটা মেশিন থেকে হার্টের হাজারে হাজারে নতুন টিউব খুলে দেব হার্টে অলরেডি আল্লাহ গড আমাদের হার্টের ভেতরে কিছু এক্সট্রা টিউব দিয়ে রেখেছে এই টিউবগুলো যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে অরিজিনাল টিউব থেকে ভালো কাজ করবে এই টিউবগুলো আমাদের ব্যাকআপ টিউব এটা আমাদের সবসময় পেন্ডিং পড়ে থাকে আর এটা আমাদের বন্ধ পড়ে আছে এটা চালু কারা করে যারা স্পোর্টসম্যান দৌড়ায় প্রতিদিন তারা এই টিউবগুলোকে চালু করে এটাকে বলা হয় ক্যাপিলারিজ অ্যান্ড কোল্যাট্রালস তা এসিপি মেশিন এমন একটা মেশিন যে এই ক্যাপিলারি কোল্যাট্রাল যেটা সেকেন্ডারি হার্টের টিউব যেটা অল্টারনেট টিউব সেগুলোকে খুলে দেয় আর এটার জন্য ৩৫ থেকে চল্লিশ ঘন্টার মেশিন চালাতে হয় ওই মেশিনে পেশেন্টকে শুইয়ে দেওয়া হয় পায়ের ওপরে কিছু জ্যাকেট পরিয়ে দেওয়া হয় আর এই জ্যাকেটগুলো একসঙ্গে পাম্প করলে পায়ের যত ব্লাড সব হার্টের দিকে যাবে ডিউরিং সিস্টল এটাকে কখনো পাম্প করানো হয় না ডিউরিং সিস্টল হার্ট পাম্প করবে আর ডিউরিং ডায়াস্টল জ্যাকেটগুলো পাম্প করবে আর এই পাম্প থেকে ব্লাডটা চলে গিয়ে হার্টের টিউবগুলোকে প্রেশার দেবে আর ওই প্রেসার থেকে যত ওর এক্সট্রা টিউব সেগুলো খুলে যাবে এই ট্রিটমেন্টটা আজকাল অনেক পপুলার হয়ে গেছে এটাকে বলা হয় ইসিপি অর ন্যাচুরাল বাইপাস এই ট্রিটমেন্টটা আজকাল খুবই ছড়িয়ে যাচ্ছে কারণ কি কেউ চায় না আমরা অপারেট করি ভর্তি হই এত বড় কাটা ছেঁড়া কুক যদি ইসিপি থেকে আমরা হার্টের পেশেন্টদের বাইপাস করে নিতে পারি তাহলে এটাকে বলবো ন্যাচুরাল বাইপাস এই ট্রিটমেন্টটা আজকাল খুব পপুলার হচ্ছে তার সঙ্গে কিছু ওষুধ আছে যেটা কি বলে ইডিটিএ তার সঙ্গে আয়ুর্বেদা আছে তার সঙ্গে হোমিওপ্যাথি আছে এগুলো হার্টের জন্য রিভার্স করতে মদত করে আমরা বলি যে কোনো পদ্ধতি নিন কিন্তু বডিকে না কেটে যদি আপনি ঠিক হতে পারে এর থেকে ভালো কিছু না তা বিনা অপারেশনের ট্রিটমেন্ট কী হলো লাইফ স্টাইল চেঞ্জ ডায়েট চেঞ্জ যোগা ওয়াকিং আর তার সঙ্গে আমরা চাই আপনি ইসিপি করান আর তার সঙ্গে আমরা কিছু কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে যেমন ইডিটি দিয়ে ব্লকেজটাকে ডিজলভ করতে পারে এর নাম হলো কার্ডিও ক্লিন তাহলে এরকমভাবে আমরা যদি ট্রিট করি তাহলে পেশেন্টের বডি কাটতে হলো না কোনো রিং পরাতে হলো না আর কম পয়সাতে ও ট্রিটমেন্টও হয়ে গেল এটা সব থেকে ভালো ট্রিটমেন্ট এটাকে বলা হয় সাওল